তুমি বউটুই পড়ছো কেন মাথা? এই আস্তে কথা বল বাবু ঘুমাচ্ছে। তোরা কোথেকে আসলি দুজনে? হ্যাঁ তোরা শরীরের মতো ঢুকতেছিস। সবাই কি তোরা বুদ্ধি করে আসছিস নাকি? সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনার সকলে ভালো আছেন। তো আজকে এদিকে হচ্ছে আমাদের পাতাকপির ঘণ্ট, পাতে ভাত, আর এই যে এর মধ্যে ঝোল আছে মাছের ঝোল। মাছের ঝোল হচ্ছে দুই মিশালি মাছ, রুই মাছ আর ইলিশ মাছ, আর তার মধ্যে আছে ফুলকপি। না ও ফুলকপি নেই। আচ্ছা, অনেক ঠান্ডা দেখতে পাচ্ছেন, এই যে মাফলার টাফলার পরে আছি। তো ইলিশ মাছ আর ইলিশ মাছ আর রুই মাছ থাকার কারণটা হচ্ছে যে আমার ছেলেটার ইলিশ মাছ খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করছে। হ্যাঁ, আর আরাধ্যাও ইলিশ মাছ পছন্দ করে না। হ্যাঁ পছন্দ করো বাবা? আচ্ছা আচ্ছা, যাই হোক, এই তুলি আমাকে ইলিশ মাছের মাথা দিল আর কি। আর ছেলেটা খাওয়া হবে না কিন্তু কিছুদিনের জন্য, এই ঠান্ডাকালীন সময়টা। এখন ছেলে মেয়ে না খেলে আসলে খাওয়ারও ইচ্ছে করে না, আবার উপায়ও নেই। তাদের জন্য এই রুই মাছ। হ্যাঁ খাও বাবা, তাড়াতাড়ি খাও। রোদ আসে তো তারপর ঠান্ডা। বাতাস ঘরে জানলা দরজা খোলা যাবে না। বিড়াল আর কুকুর মানে মানে ঠিক আছে না, যেগুলো নিয়ে এসছি লাগবে তো। বাবা পাতল ধর পছন্দ করে না, টিটুম টিটুম বলে তো একটা বড় বোয়াল মাছ আসছিল 6 কেজি নিতে ধরছিলাম, দাম দরও করছিলাম কিন্তু দিল না। 6 কেজি পুরোটাই 5,000 টাকা বলছিলাম, আর কেজি 1,800 টাকা নেবে। 1,800 টাকা কেজি চাই।
দাম কি কম বলছি না বেশি বলছি তারপরও বলছি ঘুষ খাওয়া খাই বলে নয় শখের জিনিস বলে তার প্রতি মাসে মাসে খাওয়া নয় কিন্তু অনেক বেশি দাম চাই অত দাম 1800 টাকা কেজি মনে করলাম আজকে ফোন টোন করবি নাকি কলেজ থেকে ফোন টোন কেউ করেনি সুরমল পুলিশ পুলিশ হবে না ভাই একটু দাও এই আমরা যে পিছন দিকে নিচের দিকে পা দিয়ে আছি আমাদের পায়ে কামড়াবে না তো তুমি তাহলে এই আস্তে কথা বল বাবু ঘুমাচ্ছে তোরা কোথেকে আসলি দুজনে হ্যাঁ তোরা সুরের মতো ঢুকতেছিস কি রে ভাই সবাই কি তোরা বুদ্ধি করে আসছিস নাকি খাবে না খাবো ছাদের চাপে সবাই কেউ ছিড়বে না ফুল All right.
খেলাম তো ভাই অর্ধেক দিছি তুমি এখন চালে তোমাকে একটু না দিলে কেমন হয় না তুই তো চাইছো আসতে আজকেও ফার্স্ট আমি যাই হোক তো উনি ধীরে সুস্থে মাথা রাখাক আমি তো খেয়ে শেষ করে ফেললাম তো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে